সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল ওয়ার 100 চ্যানেলের পক্ষ থেকে তো নতুন আর একটি ভিডিও নিয়ে। বাংলাদেশে যে 7 জন বিশিষ্ট আছে তাদের নাম সহজে মনে রাখার একটাই উপায়, সেটি হলো তো একটি ছন্দের মাধ্যমে। আজ হাজারো মোমের নূর জ্বলে, এখানে আজ হচ্ছে তো আব্দুল রব, হাতে হামিদুর রহমান, যাতে মহিউদ্দিন জাহাঙ্গীর, মতে রুহুল আমিন, মতে মোস্তফা কামাল, মতে মতিউর রহমান, নূতে নূর মোহাম্মদ শেখ। এই ছন্দের মাধ্যমে আমরা 7 জন বীরশ্রেষ্ঠর নাম সহজে মনে রাখার উপায়। এই 7 জন বীরশ্রেষ্ঠ কয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন বা যুদ্ধ করেছেন? আব্দুর রব 1 নম্বর সেক্টরে, হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে, মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরে, রুহুল আমিন 10 নম্বর সেক্টরে, মোস্তফা কামাল 2 নম্বর সেক্টরে, মতিউর রহমান 0, অর্থাৎ কোনো সেক্টরে যুদ্ধ করেনি, নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। উল্লেখ্য সেক্টর কমান্ডার 1, 4, 7, 10, 2, 0, 8, অর্থাৎ বাংলাদেশের আয়তন 1,47,000-এর সাথেই তো মিল রেখে উপরের সংখ্যাটি বা সংখ্যাগুলোই তো মনে রাখতে পারি। 1,47,010,208, এই সংখ্যার মাধ্যমে আমরা তো মনে রাখতে পারি এই বীরশ্রেষ্ঠ কোন সেক্টরে যুদ্ধ করেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো সর্বদা সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।